আফরোজা আভার কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, দেখুন তার বর্তমান বাস্তবতার কথা বলে গেলেন। আসুন বর্তমান বাস্তবতাতে অর্থনৈতিক দিকে যদি একটু বিশ্লেষণ করে দেখি, তার আজকে দেখুন মাননীয় স্পিকার, যখন কিনা টিসিবি পণ্যের পিছনে শ্রুতে চলে মানুষের, বর্তমান মার্কেটে সকল সামগ্রিক যে হারে দাম বাড়ছে, এই দাম বাড়ার মূল কারণ তেল ও গ্যাসের দাম বৃদ্ধি হওয়া। তেল ও গ্যাসের দাম বৃদ্ধির ব্যাপারে বাংলাদেশ থেকে এক অনুষ্ঠান আয়োজন করেছে তর্ক বিতর্ক, সেই বিতর্কে আজ কিছু কথা বলবেন মূল্যবৃদ্ধি নিয়ে। তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি হলে সকল সামগ্রীর মূল্যবৃদ্ধি হয়, তাই বিপক্ষে দল থেকে আজ কিছু কথা বলবেন আফরোজা আভা। শুনুন তার সম্পূর্ণ বিতর্কের কথাগুলি, কিন্তু শোনার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। শুনুন আফরোজা আভার মুখের কথাগুলো। আভার কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, দেখুন তার বর্তমান বাস্তবতার কথা বলে গেলেন। আসুন বর্তমান বাস্তবতাতে অর্থনৈতিক দিকে যদি একটু বিশ্লেষণ করে দেখি, তার আজকে দেখুন মাননীয় স্পিকার, যখন কিনা টিসিবি পণ্যের পিছনে শ্রুতে চলে মাননীয় স্পিকার অবস্থায় দাঁড়িয়ে আছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় স্পিকার তাদের কাছে বর্তমান বাস্তবতা বলতে মনে হচ্ছে সেই সুদূর প্রসারে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। মাননীয় স্পিকার, দেখুন তার ভুলে যাচ্ছে যে বাংলাদেশ তেল গ্যাস যেখান থেকে আমদানি করে তার একটু ইউক্রেন কিংবা রাশিয়া নয়, ইউক্রেন বা রাশিয়ার সাথে আমাদের যে বাণিজ্যটুকু হয় তার থেকেও বেশি বাণিজ্য আমরা একটা আপনি ভর্তুকি দিয়েছেন 53,000 কোটি টাকার যে ভর্তুকির পরিমাণ আপনি দেখিয়েছিলেন, আপনি দেখান সেখানে জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে দিয়েছেন, কৃষি খাতে দিয়েছেন, অথচ 2021 সালে আপনি 23% তেলের দাম বৃদ্ধি করেছেন। এর পরবর্তীতে কি হয়েছে মাননীয় স্পিকার, দেখুন আমার পরিবহন খাতে 35% পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে, কৃষি খাতে আমার উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে 30%, পরিবহন খরচ মিলিয়ে যা দিয়ে দিয়েছে 40%, অর্থাৎ আপনি এদিক থেকে ভর্তুকি দিচ্ছেন, এদিক থেকে জ্বালানির দাম বৃদ্ধির ফলে তা 40% বেড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার তারা অর্থনীতির কথা বলেন, অর্থাৎ অর্থনীতির বিষয়গুলো তারা আজকে বুঝতে ভুল করেছেন, তারা আজকে ভুলে যাচ্ছেন অর্থনীতির সাথে উৎপাদন ব্যবস্থার সাথে জ্বালানি যুক্ত, বন্টন ব্যবস্থার সাথে জ্বালানি যুক্ত, পরিবহন ব্যবস্থার সাথে জ্বালানি যুক্ত। মাননীয় স্পিকার, এই তিনটা খাতে যখন আপনার খরচটি বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনাদের ভর্তুকি দিয়ে যে অর্থনৈতিক ফিডব্যাকের আশা আপনি করছেন সেটি কিন্তু তখন পাবো না। মাননীয় স্পিকার, দেখুন এখানে আমরা দেখানোর চেষ্টা করছি, যখন কিনা আপনি আপনার জ্বালানি খেতে দেবেন ভর্তুকিটি, তখন আপনার দেশের সাধারণ জনগণের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রিত হবে, আপনার কৃষি ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা কমবে, আপনার সারের ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। কেন মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি সারের ক্ষেত্রে সার কারখানাগুলোতে যেগুলো গ্যাস তেলে চালিত হয় সেগুলোতে 216% হচ্ছে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে যদি আপনি তেলের দাম গ্যাসের দাম নিয়ন্ত্রিত রাখতেন, এই যে বাড়তি খরচটি হচ্ছে সে খরচটি হতো না। এতে করে সার কারখানাগুলোর পিছনে আপনি যে ভর্তুকি ব্যয় করছেন সেই ভর্তুকি ব্যয় করার প্রয়োজন পড়তো না। মাননীয় স্পিকার, আজকে তার বসতে ভুল করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, দেখুন 2020 সালে যখন তেলের দাম -37 নেমে গিয়েছিল, যখন কিন্তু আপনি শুধুমাত্র শিপিং চার্জ দিয়ে তেল কিনতে পারতেন, তখন কিন্তু আপনার দেশের বাজারে তেলের দাম আপনি কমাননি। কেন কমাননি? তখন আপনি জনগণের সাথে ব্যবসা করেছেন। আর যখন বিশ্ববাজারে সামান্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধি থেকে সুদূর রাশিয়ার সেই ইউরোপের যুদ্ধকে আপনি আজকে ইস্যু হিসেবে টেনে আজকে আপনি দেশের বাজারে তেলের দাম বৃদ্ধি করতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, এ দ্বারাই প্রমাণিত হয় তার আজকে যেটা চাইছে সে ব্যবসা করতে পারবে, জনগণ বান্ধব একটি প্রস্তাব এটি নয়। মাননীয় স্পিকার, তো এই প্রস্তাবকে সম্পূর্ণ বিরোধিতা করছে আমি। বিপক্ষে দল থেকে কথা বলা আফরোজা আভার কথাগুলো কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে থেকে একটা লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এমনি তর্ক বিতর্কর নতুন পুরানো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।